শনিবার জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ছুটির দিন হয় সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় করতে থাকে মানুষ। বিক্রেতারা বলছেন এমন দিনেই বিক্রি ভালো হয়। মেলার মধ্যভাগে এসে বেড়েছে মানুষের সমাগম। সকাল থেকে ভিড় থাকলেও দুপুর গড়িয়ে বিকেল নামতেই মানুষে ঠাসা হয়ে ওঠে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ। সব স্টল আর প্যাভিলিয়নগুলোতে বাড়ে মানুষের পদচারণা, ঘুরে ঘুরে পণ্য দেখেন ক্রেতারা, পছন্দ হলেই কিনে নিচ্ছেন নানা সামগ্রী। পরিবার পরিজন নিয়ে আসা হয়েছে, বাচ্চা নিয়ে ঘোরাফেরা করলাম। এই আমার অনেক ভালো লাগছে যে আমি বাণিজ্য মেলা এসেছি, এখানে ঘুরতে আসছি, অনেক ভালো লাগছে ঘুরা। ছুটির দিন হওয়ায় পরিবার পরিজন নিয়েই বেশিরভাগ মানুষ মেলায় এসেছেন। এখানে এসে শাল দেখা হইলো, আম্মু একটা শাল কিনলো, অনেক কিছু কেনার আছে, বিক্রেতারা বলছেন অন্যান্য দিনের তুলনায় এদিন বিক্রি ভালো। তবে ছুটির দিনেই বিক্রি বেশি হয় জানান তারা। সামনের দিনগুলোতে বিক্রি আরো বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। শুক্রবার শনিবার মোটামুটি ভালো হয় আর কি। বিগত দিনের থেকে আমাদের, যদি গতকাল থেকে বলি, গতকাল থেকে আজ পর্যন্ত আমাদের সেল মোটামুটি ভালো। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলে মেলা। 21 জানুয়ারি শুরু হওয়া মেলা চলবে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।